আরামবাগ টাইমস। এবার আমরা শুনে নেব মকর রাশির জাতক যারা তারা 2023 সাল কিভাবে কাটাবেন, কিভাবে তারা প্রতি মুহূর্তে পা রাখবেন, বলছেন বিশিষ্ট জ্যোতিষী অঞ্জন শাস্ত্রী। প্রথমতই মকর রাশির 2023 প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, যে স্বাস্থ্যের দিকটি কেমন যেতে পারে। এই বছর স্বাস্থ্যের দিক থেকে মধ্যম প্রকার দেখা যায়, অর্থাৎ খুব ভালোও নয়, খুব খারাপও নয়, তবে যাদের ব্যথা বেদনা সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছুটা সেটা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও চোটাঘাত লাগার একটু সম্ভাবনা আছে, বা দীর্ঘস্থায়ী কোনো যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রে কিছুটা সতর্ক থাকবেন, সেক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব আসতে পারে এবং মনে দুশ্চিন্তা বা অস্থিরতা এগুলো কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে। এরপর আমি বলবো যে শিক্ষা, অর্থাৎ এডুকেশনের দিক থেকে দেখা যাচ্ছে যে বাল্য শিক্ষা ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনঃসংযোগের একটু ব্যাঘাত ঘটবে, অর্থাৎ সেক্ষেত্রে সঠিক যদি মনঃসংযোগ দেওয়া যায় তাহলে পরীক্ষায় আশানুরূপ ফল লাভের সম্ভাবনা থাকবে, নাহলে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে বা আশানুরূপ ফল লাভে বাধা আসতে পারে। উচ্চশিক্ষার দিক থেকে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার দিকটি প্রচেষ্টা করলে সুফল লাভ হবে, উচ্চশিক্ষা কেন্দ্র করে দূরযাত্রা বা বিদেশ যাত্রা এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার দিকটি মোটামুটি শুভ বলা যায় মকর রাশির ক্ষেত্রে। এরপর আলোচনা করব যে কর্ম ও ব্যবসা সংক্রান্ত বিষয়টি নিয়ে। অর্থাৎ প্রথমেই কর্মের দিক থেকে বলবো যে এবছর কর্মের দিক থেকে এপ্রিল মাসের মধ্যে যে কর্মপ্রার্থীদের কর্মলাভের একটি যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ প্রথম টাইমটা অর্থাৎ বছরের প্রথম কয়েকটি মাস যথেষ্ট কর্মলাভের ক্ষেত্রে উপযুক্ত সময় বলে জানা যাচ্ছে। পরবর্তীকালে কিছুটা কর্মলাভের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু সমস্যা একটু সৃষ্টি হতে পারে, ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা প্রয়োজন। তবে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই অগ্রগতি ঘটবে, তবে সেটা বৎসরের মধ্যবর্তী সময়ের পর থেকে বৎসরের শেষের দিকে কিছু পরিবর্তন ঘটতে পারে ব্যবসা ক্ষেত্রে, যে কোনো রকম পরিবর্তন ঘটতে পারে। এটা হচ্ছে ব্যবসার দিক থেকে দেখা যাচ্ছে। এরপর আলোচনা করব যে প্রেম ও বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। প্রেমজ সম্পর্কের দিক থেকে এবছর বিশেষ বাধা সৃষ্টি হবে, অর্থাৎ সেক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকবেন এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের মধ্যেও কিন্তু কিছুটা সম্পর্কের অবনতি বা বিচ্ছেদ এগুলো কিন্তু ঘটতে পারে। এপ্রিল মাস পর্যন্ত তবু কিছুটা শুভ, পরবর্তী সময়টা কিন্তু যোগাযোগে কিন্তু বাধা আসবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো স্থায়ী প্রেমজ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যাচ্ছে। আর বিবাহ ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই দেখা যাচ্ছে যে এপ্রিল মাস পর্যন্ত কিছুটা শুভ, পরবর্তী সময়ে কিন্তু যোগাযোগে বাধা সৃষ্টি হবে যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ বিবাহ ক্ষেত্রে এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপর আলোচনা করব যে ধনভাব ও অন্যান্য বিষয়গুলি নিয়ে। ধনভাবের দিক থেকে বলা যায় যে এবছর অর্থনৈতিক দিকটি যথেষ্ট শুভ, অর্থলাভের যোগ দৃষ্ট হয়, ফাটকা কিছু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। ধরুন দেখা গেল যে যে অর্থগুলো আটকে ছিল সেই ধরনের অর্থ সেগুলো কিন্তু পুনরুদ্ধার হতে পারে, সেটা কিন্তু যোগটা আছে। আর সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা শুভ নয়, কারণ কিছু মাঝে মধ্যেই কিছু কিছু ক্ষেত্রে সঞ্চয়ী অর্থ একটু ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমি আলোচনা করব যে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে। প্রথমেই বলবো সন্তানের শরীর স্বাস্থ্যর দিক থেকে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। সন্তান ধারণের ক্ষেত্রে থেকে কিন্তু শুভ যোগ আছে, কিন্তু তবে প্রথমটি একদম শুভ, তবে এটা নিজের বার্থ চার্ট দেখাটা প্রয়োজন আছে, কারণ একটু নেগেটিভ কানেকশন কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে। গৃহ বা ভূমি লাভের যোগ কিন্তু এবছর দেখা যায়, যাদের এ ধরনের যোগ আছে তাদের কিন্তু গৃহ বা ভূমি লাভ হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেওয়া প্রয়োজন, কারণ সেক্ষেত্রে পিতার শারীরিক অসুস্থতা কিন্তু নির্দেশ করছে এবছর।
এছাড়া দেখা যাচ্ছে যে এবছরে একাধিক ভ্রমণ হতে পারে, অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের ক্ষেত্রে এই বছরটি যথেষ্ট শুভ। আপনারা একাধিক ভ্রমণের জন্য প্ল্যানিং করতে পারেন বছরের প্রথম থেকে। আচ্ছা, এছাড়া যেটা দেখা যাচ্ছে যে এবছরে আমাদের মূলত যে ভাগ্যস্থান বলবো, সেই ভাগ্যক্ষেত্র কিছুটা শুভ অবশ্যই, তবে কিছুটা বাধাও আছে এবং মাঝে মধ্যে বেশ কিছু ক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি করবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তবে ওভারঅল মোটামুটি ভালোই বলা যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বছরটি ভালো যাবে। মানে আমরা জানতে পাচ্ছি যে এই রাশির জাতক বা জাতিকা যারাই হোক, তারা একটু সতর্ক পদক্ষেপ নেবেন। আবার সুখবর আছে, বাড়িও হতে পারে, তাই তো?